উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চন বর্মার 86তম তিরোধান দিবস উদযাপন হলো বৃহস্পতিবার। এদিন সকালবেলায় মাথাভাঙ্গা শহর সংলগ্ন পঞ্চন মোড়ে পঞ্চনন বর্মার প্রতিকৃতিতে মালদান করেন মাথাভাঙ্গার মৌকুমা শাসক অচিন্ত কুমার হাজরা, শীতলকুচি প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন, মাথাভাঙ্গা 1 নং পঞ্চায়েত সমিতির সহসভাপতি মজিরুল হোসেন, বনভূমি কর্মাধ্যক মহেন্দ্রনাথ বর্মন, পাচাকর গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয় সরকার, বিশিষ্ট সমাজসেবী শঙ্কর রায় বিশ্বাস এবং আরো অনেকেই। এদিন পঞ্চন মোড়ে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পঞ্চন বর্মার বিষয়ে বক্তব্য রাখেন সকলেই। আরো একবার জানিয়ে রাখবো, উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চন বর্মার 86তম তিরোধান দিবস উদযাপন করা হলো বৃহস্পতিবার। এদিন সকালবেলায় মাথাভাঙ্গা শহর সংলগ্ন পঞ্চন মোড়ে পঞ্চন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। তো আপনারা যেমন খলিশা মাড়িতে পঞ্চানন সংগ্রহশালা মানে মিউজিয়াম একটা তৈরি করা আছে, তো সেখানে গেলেও তার জীবনের বিভিন্ন অংশ সেখানে আপনারা দেখতে পারেন, সেখানে বইপত্রও আছে। আপনাদের একটু যোগাযোগ নিশ্চয়ই রাখতে হবে, যাতে করে আরও বেশি মানুষের কাছে পঞ্চানন বর্মার চিন্তাভাবনা আমরা পৌঁছায় দিতে পারি। পঞ্চানন বর্মার স্মৃতি রক্ষার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কুচবিহারে করেছে। এই বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা পড়াশোনা করে পাশ করছে সেটাই বড় কথা নয়, এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রাজ্যের ছেলেরা আসেন, বিভিন্ন দেশের ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসেন। তো তারা কিন্তু জেনে যাচ্ছেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে, তাহলে পঞ্চানন বর্মাটা কে, তার জীবনী কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা পড়ছেন। তাই এইভাবে দেশ বিদেশে এই পঞ্চানন বর্মার চিন্তাভাবনা পৌঁছানো সরকারি যেমন উদ্যোগ আছে, বেসরকারি উদ্যোগও হচ্ছে। আপনারা যারা পঞ্চানন অনুরাগী, তারা এই এলাকার মানুষের কাছে পঞ্চাননের বিষয়ে বার্তা পৌঁছাবেন।